এটাকে আমরা বলি গ্যাংলিওনিক সিস্ট, এটা এরকম করেন। হ্যাঁ, এটাকে তাহলে এই জায়গাটা আমরা ক্লিন করে নিলাম। হ্যাঁ, হাতটা এরকম করে রাখবা। হ্যাঁ, কি হবে ওইখানে? হ্যাঁ, এরপর আমি যখন বের করবো, আমার সাথে তো হেল্পিং হ্যান্ড নাই, এই জন্য আমি আগে বের করে নিলাম। এই ভয় নেই, নড়াবো না, দেখি এরকম করে রাখো, ভয় নেই, চোখ ওইদিকে দাও, ওইদিকে দেখো। আচ্ছা, না আস্তে করে এটা দিব। হ্যাঁ, দিয়ে আমরা জয়েন্ট ক্যাভিটির ভিতরে যখন ঢুকবে তখন এরকম করে নেগেটিভ সাকশন দেবো। দেখো জেলের মতো পদার্থ বের হচ্ছে। হ্যাঁ, এবার জেলের মতো পদার্থ একটা নির্দিষ্ট পর্যন্ত বের হবে। এই যে বের হওয়ার পরে তুমি এখন উপরে চাপো, সূচি চাপো উপরে, উপরে এই চাপ ওই দিক না, ওই দূর থেকে চাপো, ডিস্টাল থেকে পেরে ফেরে হচ্ছে না, ডিস্টাল থেকে, হ্যাঁ পেরে ফেরে তো চাপতে চাপতে আসো, স্টেরয়েডটা বের হবে। হ্যাঁ চাপো, এই যাস। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই যে এতটুকু কালেকশন হলো। এবার এই কালেকশনটা আমরা তো ক্যাভিটির ভিতরেই আসছি, এই ভিতরেই আমরা থাকবো। হ্যাঁ, এটা আমরা বের করে দিলাম। হ্যাঁ, ভিতরে না থাকলে তো আমরা স্যাকের ভিতরে থাকতে পারবো না। তারপর স্যাকের ভিতরে থেকে যে এটা আগে এই জন্য ভরে দিলাম, এটা আমরা হচ্ছে এই সাথে লাগাবো। হ্যাঁ, লাগাই আমরা যে স্যাকের ভিতরে আসছি আর নাই, এখানে ওটা বড় ছিল না, ওটা অনেক বড় ছিল, আমরা বড় জিনিসটা এক্সটেনশন করে দেবো। হ্যাঁ, এটা এটা দিয়ে করলে একবারে তোমার হবে এরকম না, এটা দুই তিনবার লাগতে পারে। হ্যাঁ, এই পেশেন্টের একবারই লাগবে আশা করা যায়।